প্রলোভন দেখিয়ে যারা সহজ সরল আমানতকারীদের অর্থ লুটে নেয়, সেই সব হোয়াইট কলার ক্রিমিনালদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পিকে হালদার ইস্যুতে গণমাধ্যম কর্মীদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগে বাংলাদেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের দুরবস্থা নিয়ে আপিল বিভাগে অভিমত দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম এবং সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। এ সময় দেশের আর্থিক খাতের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আগামীকাল বুধবার আদেশের দিন ঘোষণা করে আপিল বিভাগ। মিজান আহমেদের প্রতিবেদন। বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 3,500 কোটি টাকা লোপাট করে বর্তমানে কানাডাতে অবস্থান করছেন এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের আর্থিক দুর্নীতির বিষয়ে নিজেদের মূল্যায়ন আপিল বিভাগে তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম এবং বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইব্রাহিম খালেদ। আদালতকে তারা জানান, পিকে হালদার সহ কয়েকজন ব্যক্তি ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় 1,596 কোটি টাকা তুলে নিয়েছে, তাই কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা ছাড়া প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখা সম্ভব নয়। 1,500 কোটি টাকার বেশি হলো ওই পিকে হালদার অ্যান্ড আদার্সরা যেটা সরিয়ে ফেলেছে, মানে আমাদের পক্ষে চালানো মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক যদি এটাকে বাঁচাতে চায়, তাদের অধীনে কোনো স্কিম করে যদি স্পেশাল কিছু করে তাহলে হয়তো সেটা হতে পারে। এই কোম্পানির সাথে বহু লোকের ভাগ্য জড়িত এবং এই কোম্পানিটা যদি ওয়াইনিং অ্যাপে চলে যায়, তবে যারা এখানে ডিপোজিটার্স আছেন, যারা এখানে টাকা রেখেছেন বা অন্য কোনোভাবে এখানে যাদের স্বার্থ সংশ্লিষ্টতা আছে, তার রাস্তায় বসে যাবেন। যেই কয়টা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আজকে এই আর্থিক দুরবস্থা, তাদের প্রত্যেকটার সাথে পিকে হালদারের কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল। তো এই বিষয়টাকে বের করে এবং একটা সমন্বিত পদক্ষেপের কথা বাংলাদেশ ব্যাংক হয়তো চিন্তা করবে এবং সেটা বাংলাদেশ ব্যাংক যা কিছুই করে সেটা সরকারের সাথে পরামর্শক্রমেই করবে। পরে এ বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। এ সময় পিকে হালদার সহ হোয়াইট কলার ক্রিমিনালদের বিষয়ে সতর্কবার্তা দেন তিনি। এই নতুন একটা শ্রেণী তৈরি হয়েছে হোয়াইট কলার ক্রিমিনাল যাদের বলে, কাগজের লেনদেন করে এরা কোটি কোটি টাকার হাতিয়ে নিচ্ছে। এদের ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া উচিত হবে না এবং আদালত হাইকোর্ট ডিভিশন সঠিক আদেশই প্রদান করেছেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সতর্ক থাকলে পিকে হালদার দেশ ছেড়ে পালাতে পারত না বলেও মন্তব্য করেন মাহবুবে আলম। ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের আরও তৎপর থাকা উচিত ছিল। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।